আমেরিকাতে কি ওয়ার্ক পারমিট হয়? জি ভাইয়া, আমেরিকাতে ওয়ার্ক পারমিট হয়। কে বা কারা অ্যাপ্লাই করতে পারবে? 15 লক্ষ টাকায় আপনারা কিন্তু আমেরিকাতে আসতে পারবেন। এখন এই প্রসেসটা কিভাবে হবে সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হ্যাভ, সবাই ভালো আছেন? দিস ইজ মুক্তার খান ফ্রম রুট টু ইউএসএ। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন যে ভাইয়া আসলে আমেরিকাতে কি ওয়ার্ক পারমিট হয়? জি ভাইয়া, আমেরিকাতে ওয়ার্ক পারমিট হয়। বাট আমেরিকাতে ওয়ার্ক পারমিটে আবেদন করার জন্য আপনাদের যা যা জানা প্রয়োজন সে বিষয়গুলো জানতে এই ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। আমেরিকাতে ওয়ার্ক পারমিটে অ্যাপ্লাই করার জন্য আপনার কে বা কারা অ্যাপ্লাই করতে পারবে, এটার প্রসেসিং টাইম কত, আর এটার জন্য আমেরিকাতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য আপনার কত খরচ হতে পারে, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ইন ডিটেলসে বলে দিতেছি। আসলে আমেরিকাতে ওয়ার্ক পারমিট বলতে এটার আসলে বেশ কয়েকটা ভিসা ক্যাটাগরি বলে, যেমন ধরেন হচ্ছে আপনার বেশ কয়েকটা ভিসা ক্যাটাগরি আছে, তার মধ্যে সবচাইতে ইজিয়েস্ট যে দুইটা ভিসা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে আপনার EB3 যেটাকে বলা হয় এমপ্লয়মেন্ট বেসড থার্ড পার্টিস প্রিফারেন্স, আরেকটা আছে হচ্ছে আপনার H1B ভিসা। তো EB3 কারা অ্যাপ্লাই করতে পারবে এবং H1B কারা অ্যাপ্লাই করতে পারবে, আমি ফার্স্ট অফ অল EB3টা নিয়ে কথা বলতে চাই আজকে, কারণ এটাতে অ্যাপ্লাই আপনারা এটাতে আপনারা অনেকেই অ্যাপ্লাই করতে পারবেন, বাট H1B-তে যারা ওইটাতে আপনার হচ্ছে গিয়ে বেশ কয়েকটা রেস্ট্রিকশন আছে। এত পরিমাণ স্নো পড়তেছে, আপনার 3 ইঞ্চির মতো আপনার হচ্ছে গিয়ে স্নো পড়ছে, ডাইভা গেছে, আমি স্লিপ কেটে পড়ে গেছিলাম, যার কারণে আর কি আমার ফোনটাও একটু ঘুরে গেছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম ভাইয়া যে EB3-র যে মিনিং সেটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট বেস থার্ড পার্টিস প্রিফারেন্স। সো আমি এই ভিসা ক্যাটাগরিটা নিয়েই কথা বলবো, কে বা কারা অ্যাপ্লাই করতে পারবেন, কতদিন সময় লাগবে এবং কত টাকা লাগবে আমেরিকা আসতে। ফার্স্ট অফ অল কারা অ্যাপ্লাই করতে পারবেন? অ্যাপ্লাই করতে পারবেন মোটামুটি সবাই যারা আসলে অ্যাটলিস্ট SSC পাস করছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন, বাট এটার সাথে একটা স্কিল আপনাদের ম্যান্ডাটরি, সেটা হচ্ছে কি আপনাদের ফ্লুয়েন্টলি কথা বলা, আর একটা মানে আপনার ফ্লুয়েন্টলি কথা বলার একটা স্কিল থাকা লাগবে, কারণ যখন আপনি এই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনাকে এম্বাসি ফেস করতে হবে, এম্বাসি ফেস করে তারপর হচ্ছে ভিসা অফিসারকে কনভিন্স করে তারপর হচ্ছে আপনার এই ভিসাটা অবটেন করতে হবে। সো এটা কিন্তু একটা মেজর একটা স্কিল বলতে পারেন আমেরিকাতে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করার জন্য। তাহলে মোটামুটি বলতে পারেন যে সবাই অ্যাপ্লাই করতে পারবে যারা আসলে অ্যাটলিস্ট SSC কমপ্লিট করেছেন। দেন যে কোশ্চেনটা আসে, এটা আসলে কতদিন সময় লাগে, এটা আসলে ভাইয়া আপনার মিডল ইস্টের মতো সৌদি আরব বা হচ্ছে কাতার কুয়েতের মতো না, এটাতে অ্যাপ্লাই করার জন্য আপনার অ্যাপ্লাই করার থেকে শুরু থেকে একদম শেষ পর্যন্ত এই ভিসাটা পেতে হলে আপনাকে 3 থেকে 3.5 ইয়ার্স, অর্থাৎ 3 থেকে 3.5 বছর আপনার ওয়েট করতে হবে এই ভিসাটা পাওয়ার জন্য। এখন কিভাবে পাবেন আমি সেই ডিটেলসগুলো স্টেপ বাই স্টেপ বলতেছি। তারপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি যে আপনার কত টাকা লাগে, এটা আসলে দুইটা ভাগে ভাগ করতে হবে আমার, কারণ কারো যদি এখানে আপনার স্পন্সর থাকে, অর্থাৎ কারো যদি রিলেটিভ থাকে, ধরে নেন যে সে বিজনেসম্যান, সে স্পন্সর করতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে $10,000 থেকে $12,000 মতো লয়ার ফি প্লাস হচ্ছে কি আপনার USCIS এর গভর্নমেন্ট ফি, যে $10,000 থেকে $12,000 মধ্যে কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ $10,000 থেকে $12,000 মানে বাংলাদেশি টাকায় অলমোস্ট আপনার কত টাকা, 15 লক্ষ টাকার মতো, অর্থাৎ 15 লক্ষ টাকায় আপনারা কিন্তু আমেরিকাতে আসতে পারবেন। এখন এই প্রসেসটা কিভাবে হবে সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। ধরে নেন যে আপনার এখানে কোনো রিলেটিভ আমেরিকাতে আছে, তো উনি যদি আপনাকে স্পন্সর করে, উনি এখানে বিজনেস করে আপনার হচ্ছে গিয়ে গ্যাস স্টেশন বা অন্য কোনো আদার্স কোনো যে কোনো বিজনেস, মোটামুটি ট্যাক্স পে করে ভালো, সেটা ধরেন গ্যাস স্টেশন আছে, 7-Eleven আছে, তো 7-Eleven থেকে আপনাকে উনি স্পন্সর করতে পারে। ফার্স্ট অফ অল উনি লয়ার দিয়ে হচ্ছে গিয়ে আপনার জন্য স্পন্সরের জন্য অ্যাপ্লাই করবেন, এটাকে বলা হয় ডিপার্টমেন্ট অফ ডল, মানে ডিপার্টমেন্ট অফ লেবর, যেটাকে সংক্ষেপে বলা হয় ডল, ডলে অ্যাপ্লাই করবেন। 12 মাস লাগবে আপনার হচ্ছে গিয়ে, 12 থেকে 13 মাস বা 15 মাস লাগবে আপনার এই ডলে সার্টিফিকেটটা আপনার নামে, যে আপনি যে এখানে কাজ করার জন্য আগ্রহী সেই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হতে, এটাকে বলা হয় LC বা লেবার সার্টিফিকেট।
তারপর হচ্ছে কি আপনার I-140 এর জন্য অ্যাপ্লাই করতে হবে লয়ারের মাধ্যমে, যে এই লেবার সার্টিফিকেট অ্যাপ্রুভ হওয়ার পর, I-140 অ্যাপ্রুভ হওয়ার পর তার 2 মাস, এই 2x এর মতো লাগবে আর কি, ইউজুয়ালি যদি প্রিমিয়াম প্রসেস দেওয়া হয়। তো 2x যাওয়ার পর, 2x এর পরে তারপর হচ্ছে I-485 যেটাকে বলা হয় গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা, ডিরেক্ট ওই গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করা হবে। ওইটা অ্যাপ্লাই করার পর 2 ইয়ার্স লাগবে আপনার হচ্ছে কি EB3 ভিসাটা পেতে। সো বলতে পারেন যে অলমোস্ট আপনার 3 থেকে 3.5 বছর লাগবে এই পুরা গ্রিন কার্ড বা হচ্ছে আমেরিকাতে ওয়ার্ক পারমিট পেতে। সো যাই হোক, এখন আমাকে অনেকে বলতে পারেন যে ভাইয়া যাদের আসলে স্পন্সর নাই আমেরিকাতে, তারা কি আসলে আমেরিকাতে আসতে পারবে না? জি ভাইয়া, তারাও আমেরিকাতে আসতে পারবে, বাট তাদের ক্ষেত্রে যে জিনিসটা হবে, তাদের একটু টাকা একটু বেশি খরচ হবে, কারণ যেহেতু তাদের এখানে স্পন্সর নাই, এখানে অনেক থার্ড পার্টি এজেন্সি আছে, সেই এজেন্সিগুলোর মাধ্যমে আপনার হচ্ছে গিয়ে এখানে অ্যাপ্লাই করতে হবে। ধরেন অনেক অনেক এজেন্সি আছে, আমি কয়েকটা নাম বলে দিতেছি, বিডিবি সলিউশন আছে, সি ব্রিজ আছে, এডিএন কনসালটেন্সি আছে। তো এরা কি করে আপনার হচ্ছে গিয়ে এদের আসলে অনেক, ধরেন 7-Eleven, তারপর হচ্ছে আপনার সাবওয়ে, তারপর হচ্ছে ম্যাকডোনাল্ডস, ডানকিন ডোনাটস, এদের সাথে এদের চুক্তি আছে। এরা বলে যে আমি তোমাদেরকে এমপ্লয়ি দেব, তো বিনিময়ে তোমাদেরকে টাকাও দেব। সো তোমরা যদি ওদের সাথে এগ্রিমেন্ট করে, কোলাবোরেশন করে, তারপরে হচ্ছে গিয়ে দেশের বাহির থেকে ওরা হচ্ছে গিয়ে এমপ্লয়ি নিয়ে, তারপর হচ্ছে এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা করে ওরা হচ্ছে গিয়ে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে। সো সবাই কিন্তু অর্থাৎ EB3 এর জন্য অ্যাপ্লাই করতে পারতেছে। ইভেন আপনার SSC পাসও লাগে না, বাট অ্যাটলিস্ট SSC পাস থাকাটা ভালো, ভিসা পাওয়ার পসিবিলিটিটা, ওয়ার্ক পারমিট পাওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। সো আর যেটা মাস্ট বি যে স্কিলটা লাগে সেটা হচ্ছে কি আপনার ইংলিশে ফ্লুয়েন্সি থাকা লাগবে, তাহলেই কিন্তু আপনারা কিন্তু EB3 যে ভিসা ক্যাটাগরিটা এটার জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ এখানে আমি 3টা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা সরি, আমি একটা জিনিস বাদ রেখে গেছি, তা হচ্ছে কি যেই যে যে থার্ড পার্টি এজেন্সিগুলোর মাধ্যমে যদি অ্যাপ্লাই করা হয় তাহলে কত টাকা খরচ হবে, সেই ক্ষেত্রে আপনার হচ্ছে গিয়ে এই অ্যামাউন্টটা দাঁড়াবে $20,000-$22,000। অর্থাৎ আপনার যদি এখানে স্পন্সর থাকে, সে আপনার খরচ হইতেছে অনলি $10,000-$12,000, অলমোস্ট $15,00,000 মতো। আর যদি আপনার স্পন্সর না থাকে, সেই ক্ষেত্রে আপনার থার্ড পার্টি এজেন্সির হেল্প নেওয়া লাগতেছে, তারা যদি কাজটা করে দেয় তাহলে আপনার খরচ পড়তেছে অলমোস্ট কত টাকার মতো, $20,000-$22,000 মতো, যা বাংলা টাকায় বলতে পারেন যে $25,000-$27,00,000 মতো। অর্থাৎ আপনি যাদের স্পন্সর নাই তারা $25,000-$27,00,000 খরচ করে 3 থেকে 3.5 বছর ধৈর্য ধরে তারপরে এখানে ডিরেক্ট গ্রিন কার্ড নিয়ে আপনারা আমেরিকাতে আসতে পারবেন। আর যাদের আসলে এখানে রিলেটিভ আছে বা স্পন্সর করার মতো কেউ আছে, তারা যদি স্পন্সর করে তাদের $15,00,000 তারা আমেরিকাতে ডিরেক্ট গ্রিন কার্ড নিয়ে আসতে পারবেন। আর এটা যে শুধুমাত্র যে ব্যক্তি অ্যাপ্লাই করবে সে তার যে শুধুমাত্র ওয়ার্ক পারমিট হবে তা না, এটা পুরো ফ্যামিলি সহ হচ্ছে গিয়ে একদম মুভ করতে পারবে। অর্থাৎ তার সাথে রিলেভেন্ট তার ছেলে মেয়ে বা ওয়াইফ সহ তারাও কিন্তু গ্রিন কার্ড নিয়ে ঢুকতে পারবে। আমি আসলে ওয়ার্ক পারমিট রিলেটেড এত কিছু জানতাম না, এখানে আসার পর এটা অনেকে জিজ্ঞেস করার কারণে আর কি আমি তাদের জন্য ইনফরমেশনগুলো কালেক্ট করে অথেন্টিক যে ইনফরমেশনগুলো দেওয়ার জন্য চেষ্টা করতেছি। সো যারা আসলে আমেরিকাতে আসতে চান বা যাদের আসলে পেশন যে আমেরিকাতে স্টুডেন্ট ভিসা বলেন, ভিজিট ভিসা বলেন, ওয়ার্ক পারমিট বলেন, এই ধরনের অথেন্টিক ইনফরমেশন পেতে ডেফিনেটলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং আপনাদের যদি কোনো এই EB3 রিলেটেড যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। এবং এই ভিডিওটাতে, আরে ভাই স্নো মুখের ভিতরে গেছে। আচ্ছা, যাদের আসলে আপনার EB3 বিষয়ে জানার প্রয়োজন আছে বা জানতে চান, ডেফিনেটলি এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, প্লাস হচ্ছে কি আমার এই ভিডিওটাতে লাইক দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।